আমি মেজারমেন্ট কাপের 3 কাপ টক দই নিয়েছি, আমার টক দইটা ফ্রিজে ছিল ডিপে। হ্যাঁ, বড় একটা লেবু নিয়েছি, চিনি নিয়েছি, 3টা উপকরণ একসাথে আমি গুলে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম বিয়াস, আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, একদম সহজ। তোমাদের আমি মাঠা বানিয়ে দেখাবো। মাঠা বানাতে মূল উপকরণ লাগে টক দই। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ টক দই নিয়েছি, আমার টক দইটা ফ্রিজে ছিল ডিপে। হ্যাঁ, বড় একটা লেবু নিয়েছি, চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি আর লবণ নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিব 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ টক দইয়ের জন্য আমি চিনি নিয়ে নিব 5 চামচ, লাগলে আবার পরে নিব 5 টেবিল চামচ। 3, 4, এখানে পুরো 5 চামচ দিলাম না, অল্প একটু দিলাম। দিয়ে দিব আমি 1 কাপের থেকে কম পানি চিনিটা গোলানোর জন্য। দিয়ে দিব আমি 1/2 চামচ লবণ, আর বিট লবণটা দিয়ে দিব। বিট লবণটা এখানে আমার আছে 4 চামচের 4/3 ভাগ। আর আমি লেবুটা চিপে নিব, পুরা লেবুটাই আমি চিপে নিব। এখন আমি এই 3টা উপকরণ একসাথে আমি গুলে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো ডাল ঘুটনি দিয়ে গোটা দিব। এই এই মাঠাটা যত ভালো মতো গোটা হবে খেতে তত ভালো লাগবে। আমি আর বাড়তি কোনো পানি দিব না, অনেকক্ষণ আমি গোটা দিব, প্রায় 7 থেকে 10 মিনিটের মতো গোটা দিতে থাকব। আমার মাঠাটা গোটা হয়ে গিয়েছে, আমার আর অন্য কোনো উপকরণ বাড়তি লাগে নাই। হ্যাঁ, যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম টক দইটা, আমার টক দইটা এইভাবেই পাতলা হয়ে গিয়েছে। তোমরা যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে পানি আর মেশাবা না, আর এইভাবে এই গরমে মাঠাটা বানিয়ে বরফ দিয়ে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।